ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনেও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছে প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা। দেশটির বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের 14 জন শিক্ষার্থী অংশ নিয়ে এর মধ্যে 6 জন জিপিএ 5 সহ শতভাগ শিক্ষার্থী পাশ করেছে। ফলাফল পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা, তাদের ভালো ফলাফলে খুশি স্কুল কর্তৃপক্ষ। ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে কয়েকটি দেশে প্রবাসী শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় এইচএসসি পরীক্ষা, যার মধ্যে বাহরাইন একটি। বাংলাদেশের সাথে মিল রেখে একই সময়ে হয় পরীক্ষা, ফলাফলও প্রকাশ করা হয় একই দিনে। বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে মানামার বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের 14 জন শিক্ষার্থী অংশ নিয়েছিল এবারের পরীক্ষায়, যার মধ্যে 6 জন জিপিএ 5 সহ শতভাগ ছাত্রছাত্রী পাশ করেছে। ভালো ফলাফলে খুশি শিক্ষার্থীরা, সন্তানের সাফল্যে উচ্ছ্বসিত অভিভাবকরাও। অনেক অনেক হ্যাপিলি এটা বলতে চাচ্ছি যে আমি জিপি 5 সিকিউর করতে ক্যাপেবল হয়েছিলাম। এইচএসসি পরীক্ষা দিয়ে জিপিএ 4.33 স্কোর করেছি। বাংলাদেশ স্কুলের সকল শিক্ষকদেরকে অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশ স্কুল বাহরাইনের সব শিক্ষকদেরকে অনেকই ধন্যবাদ, তাদের কষ্টের জন্য আজ আমার এই রেজাল্ট পেয়েছি। প্রতিষ্ঠানের সাফল্যে খুশি শিক্ষকরাও। অধ্যক্ষ জানান, বাহরাইনে 2015 সাল থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে সুনামের সঙ্গে এগিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। Out of this 14 students, 7 students are from science stream and 7 students are from commerce stream. I congratulate all the students for their great success. দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম দূতাবাসের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের অভিনন্দন জানান। বিদেশের মাটিতে স্কুলের ছাত্রছাত্রীদের সাফল্যের ব্যাপারে শিক্ষক শাহিদ আক্তার জানান, সবার সম্মিলিত প্রচেষ্টার ফসল এই ফলাফল। ধন্যবাদ জানাই আমার সকল এই প্রাণপ্রিয় ছাত্রছাত্রীদের তাদের আজকের এই ফলাফলের জন্য। সেই সাথে ধন্যবাদ জানাই আমার সকল সহকর্মীকে, যাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের আজকের এই ফসল। ভবিষ্যতে আরও ভালো করার প্রত্যয় শিক্ষা প্রতিষ্ঠানে সবার কণ্ঠে। ডিবিসি নিউজ ডেস্ক।